চিন্তা করতাম, একজন সুস্থ স্বাভাবিক সুন্দর মনের মানুষ আমার বর হবে। আজকে হয়তো আমি এমন কাউকে পেয়েও গিয়েছি। ফাইনালি আজকে আমার বিয়ে, পার্লারে সাজুগুজু করতে এসেছি। যদিও বা সাজুগুজু করার ইচ্ছা খুব একটা ছিল না। কি জানে মান, কার সাথে কথা বলতেছো? নিজের সাথে? ওয়াও, কি ফ্যান্টাস্টিক লাগতেছে তোমাকে, অপূর্ব সুন্দর লাগছে। আসলে আমার বউটা, এক্সকিউজ মি, কি বলতেছেন আপনি, কে আপনি, আর হঠাৎ করে আপনি এভাবে ঢুকে আমার সাথে এসব আজে বাজে কথা বলতেছেন কেন? দেখেন আপনি এখান থেকে যান। আরে কোথায় যাব, বর যদি চলে যায় তাহলে তো তোমার বউ সাজাটা বৃথা, তাই না? এত কষ্ট করে বউ সেজেছ আর বরকেই তাড়িয়ে দিচ্ছ, ব্যাপারটা কেমন না জানে মান। মানে বর মানে কি? আপনি আমার বর কোথায় থেকে শুনি, আপনার কথা ভুল হচ্ছে, ঠিক আছে? আমি আপনাকে চিনি না, আমার বর অন্য কেউ। এটা তো সম্ভবই না, আমি যার দিকে চোখ দিয়েছি সে অন্য কারো বউ হবে, এটা তো আমি কখনোই মেনে নিব না। ভাবছিলাম তোমাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করব, কিন্তু আমাকে আপনি আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন মানে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, আপনি কি পাগল? দেখেন, সরেন এখান থেকে, আমাকে যেতে দিন, আমার কিছুক্ষণ পরেই আমার বিয়ে। এটা বলেতে চলে যাইতে ধরলো, আর জাঙ্কুত্তের হাতটা শক্ত করে যেতে ধরলো। কোথায় যাবা? আমি কি বলেছি তুমি কি সেই বাংলা কথাটা বোঝো নাই? বোঝো নাই আমি কি বলেছি? আমি বলেছি তোমার আমাকে বিয়ে করতে হবে, কারণ আমি যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে আমার রাতের ঘুম হারাম। আপনি কবে দেখছেন আমাকে? আর যদি আমাকে দেখে আপনার রাতের ঘুম হারাম হয়, এটা আপনার সমস্যা, আমার না। আপনি ছাড়ুন, আমার লাগছে। লাগছে মানে? লাগছে তো আমার, তোমাকে অন্য কারো বউ সেজে দেখে আমার। দেখো, তোমার আমাকেই বিয়ে করতে হবে, আর আমি এটা কিন্তু তোমাকে রিকোয়েস্ট করতেছি না, আমি এটাই করব। বুঝতে পেরেছো জানেমান? তুমি শুধু আমার, কেন বুঝতেছো না? তুমি সর্বস্বটাই আমার। ছাড়ুন আপনি আমাকে, এভাবে কেন ধরতেছেন আপনি আমাকে? দেখেন, আমি আবারও বলতেছি, আমি আপনাকে চিনি না, জানি না, চলে যান না। বুঝতে পেরেছি, তোমার সোজা কথায় কোনো কাজ হবে না। শোনো, আমি কোনো ভদ্র ছেলে না, আমি একটা ডেভিল, এটার পরিচয় আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এখান থেকে চলে যাবো। সরেন, আরে দাঁড়াও দাঁড়াও, একদম গলা টিপে মেরে ফেলবো। বলছি না, আমার যে জিনিসের দিকে নজর যায় সেই জিনিসটা শুধু আমারই হয়, প্রয়োজন বোধে তোমাকে আমি অজ্ঞান করে নিয়ে যাব। তো যেমন কথা তেমন কাজ, এত স্ট্রেস সহ্য করতে না পেরে তে কিন্তু সেন্সলেস হয়ে যায়। আর জাঙ্কুক থেকে চেক করে যে আবার মরে টরে গেল নাকি, এই দিকেও খেয়াল, এবার অন্যদিকে। হঠাৎ করে তের মাথাটা খুব ভারী ভারী লাগছে, তার ঘুমটা যেন ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে সে দেখতে পারলো সে অন্য কারো বিছানায়, আর তার অবস্থা অনেক বেশি খারাপ। কি ব্যাপার, আমি এটা কার বিছানায়, আর আবার আমি এই অবস্থা কেন? তার মানে কি? সত্যি সত্যি ফ্ল্যাশব্যাক। কি জানে মা, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে, কি ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে চলে আসবো? একদমই না, তুমি এইভাবে এই অবস্থায় এক্ষুনি আমাকে বিয়ে করবে, না হলে আমি তোমাকে তুলে নিয়ে গিয়ে সেটাই করবো যেটা তুমি কল্পনা করতে পারছো না। তো চিন্তা করো কি করবে। তো তের আর কিছুই করার ছিল না, কারণ বিয়েটা তারপরেও মানা যায়, বাট এরপরে জাঙ্কুক যেটা বলছে সেটা যদি হয়তো তের লাইফটাই পুরো শেষ হয়ে যেত। তুমি আমাকে বিয়ে করেছো না, আজকে থেকে তুমি মনে রাখবে তুমি শুধু জাঙ্কুকের, শুধু জাঙ্কুকের, আর অন্য কারো কথা নিজের কল্পনাতেও আনবে না। বুঝতে পেরেছো আমার জানে মান? ছাড়ুন আপনি, কি করতেছেন আমার সাথে, প্লিজ আমার সাথে এগুলো করবেন না। কিন্তু জাঙ্কুক কিন্তু কোনো কথাই শুনে
মনে পড়ে গেল। তার মানে উনি আমার সাথে না, আমার ওনাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে কেন উনি আমার সাথে এরকম করলো। আমি এখনই ওনার রুমে গিয়ে সবকিছু জিজ্ঞাসা করবো। জাংকুকের রুমে গিয়ে দেখে জাংকুক কিন্তু জগিং করছে, সে ব্যায়াম করে নিজেকে ফিট রাখছে। কারণ ওই যে ডেভিল, শয়তানি করতে গেলে তো একটু কি ব্যাপার জানো? তুমি আমার রুমে, আই মিন এই রুমে জগিং করবে নাকি আমার সাথে? চুপ করেন আপনি, আপনি সত্যি করে বলেন আপনি কি করছেন আমার সাথে? আমার তো কোনো কিছু মনে আসছে না। আরে আমি কি করেছি সেটা তো আমি তোমাকে বলতে পারবো, কিন্তু জানো আমি যেটা করেছি সেটা তুমি শুনতে পারবে তো? কেন কি করেছেন আপনি আমার সাথে যে আমি শুনতে পারবো না? আপনি আসলে একটা শয়তান, আপনার মতো এরকম শয়তান আমি কখনো দেখিনি। তখনই জাংকুক দেখে ফোর্স করলো, ঠিকই বলছো, আমার মতো শয়তান না তুমি কখনো দেখছো না কখনো দেখবা। তো আমি কি করেছি সেটা যদি তুমি জানতে চাও, তাহলে নতুন করে আবার কিছু করে দেখাই, তাহলেই তুমি বুঝতে পারবে। মানেটা কি কি বলতেছেন আপনি? আপনার আমার সাথে কি শত্রুতা বলেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি তো আমার কোনো ক্ষতি করনি, বরং তুমি আমার লাভ করেছো। লাভ মানে বুঝো এলভি, এই লাভ। তো তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি জানো। কিসের ভালোবাসা? আমি তো আপনাকে চিনিও না পর্যন্ত, আপনি বলতেছেন কোথায় আপনি আমাকে দেখছেন সেখান থেকে আপনার পছন্দ হয়েছে? সেখান থেকে পছন্দ হয়েছে, সেখান থেকেই আমি তোমাকে বিয়ে করেছি, এটা তো অনেক ইজি। আর কিছু জানতে চাইলে জানাতে পারি, জানবে? জানবে তো। তখনই তে দৌড় দিয়ে গিয়ে নিজের রুমে একদম গিয়ে দরজা আটকাই দিল। মানে জাংকু কি একটা অবস্থা, এবার হঠাৎ করে তে আমি আমি এতক্ষণ এগুলো স্বপ্ন দেখতেছিলাম। ও জাংকুকের সাথে তো আমার অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু আমি প্রতিনিয়ত এগুলো স্বপ্ন দেখেছি ও আমাকে কিডন্যাপ করে বিয়ে করছে, কারণ ওইটা ডেভিল, ওর সাথে আমার সম্পর্ক এমন যে এই দুঃস্বপ্নগুলোই আমার কাছে সত্যি, মানে আমি এগুলো ভাবতে পারি না, আমি এই ঝঞ্ঝাট থেকে মুক্তি চাই। তখনই জাংকুক হঠাৎ করে তার রুমের ভিতরে এসে দেখে পেছন থেকে হাক করলো, জানো কি চিন্তা করছো, আমার কথা নাকি অন্য কারো কথা? না আমি অন্য কারো কথা চিন্তা করতেছি না, আপনি হঠাৎ করে আমাকে এইভাবে কেন ধরলেন বলেন তো? জানো তোমার ফোনে আমি একটা নাম্বার দেখলাম, প্রায় 3 থেকে 4 বার তোমাকে কল করেছে, নাম্বারটা কার সত্যি করে বলো তো? নাম্বারটা, ও হ্যাঁ নাম্বারটা হচ্ছে একটা পিজ্জা বয়ের। আপনি আমাকে বলছিলেন না যে যখন চা খেতে ইচ্ছে করবে সেটা, ও থাক থাক বাকিটা তোমার আর বলতে হবে না, নাম্বারটা আমাকে দাও আমি কল দিচ্ছি। দাও নাম্বার, কেন আপনি নাম্বার দিয়ে কী করবেন? বিশ্বাস করেন আমি শুধু 2 বার পিজ্জা অর্ডার করেছিলাম, এছাড়া অন্য কিছু না। তোমাকে ডিসকাউন্ট দিয়েছে দেখতেছি, তাই একটু কল করে জানি ভাইকে ডিসকাউন্ট দেয় কি না। হ্যালো বাসায় আসুন। ওনাকে কেন ডাকতেছেন আপনি? দেখেন আপনি কোনো ঝামেলা করেন না, সত্যি বলতেছি আপনি যেরকম কিছু ভাবছেন তেমন কিছু না। চুপ, একটা কথা বলবা না। আমি কি ভাবছি এটা তুমি ভেবেও ফেলেছো? আমি কি ভাবছি সেটা আমার কাছে রাখতে দাও, আর তুমি মুখ বন্ধ রাখো। কেন এরকম করতেছে? আপনি শুধু শুধু একটা ঝামেলা পাকাচ্ছেন, এমন কিছুই না। তো জাংকুক কিন্তু একদম খুবই একটা খারাপ মুডে, আর তখনই পিজ্জা বয়টা পিজ্জা নিয়ে, স্যার আপনার জন্য পিজ্জা নিয়ে আসছি, নিন স্যার আপনার পছন্দের পিজ্জা এটা। তাই নাকি, আমার পছন্দের, তো আমাকে ডিসকাউন্ট দেবেন না? নাকি ডিসকাউন্টটা শুধুমাত্র আমার সুন্দরী বউয়ের জন্য? তো যখন আমি বাসায় থাকি না তখনই কেন পিজ্জা দিতে আসতে হয় তোর? এটা বলে জাংকুক অতর্কিতভাবে পিজ্জা বয়টাকে মারলো, এত পরিমাণ জোরে জোরে মারলো সে চিৎকার করে করে কাঁদতে লাগলো, আর তে রুমের ভিতর থেকে এগুলো শুনছিল। আবার আবার আরেকজনের সাথে উনি এরকম করলো, কিন্তু উনি যা ভাবছে এরকম তো কিছুই না, কিচ্ছু না। জানো, ও জানো, দাঁড়াও কোথায় যাচ্ছ? রাগ করছো আমার উপরে, আবার মারামারি করেছি এই জন্য, কি করবো বলো? তোমার দিকে কেউ অন্যভাবে তাকালে আমার একদমই সহ্য হয় না, তুমি শুধু আমার, বুঝছো কি বলছি? তুমি শুধু আমার, তোমার দিকে যেন আর কেউ চোখ তুলে না তাকায়।
যদি তাকাই তাহলে পরবর্তী থেকে আমি যে আরো কি কি করবো সেটা তুমি কল্পনাও করতে পারবে না। এর থেকে ভালো আপনি আমাকেই মেরে ফেলেন, সব থেকে ভালো এটা হয়। কখনো কি শুনছো নিজের জানকে কেউ মারে? কখনোই না। দেখো আমি ডেভিল হইতে পারি, বাট ভালো তো তোমাকে বাসি। আই নিড ইউ তে, আসো আমার কাছে আসো। এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে আমার বুকে জড়িয়ে রাখতে চাই। এই ডেভিলের রানী তুমি, বুঝলে? তে ভয়ে কোনো কিছু বলতে পারছিল না, কারণ জাঙ্কুকে রাগ ছিল একদম তীব্র থেকে তীব্র। যদিও বা তেকে ভালোবাসতো, কিন্তু এই ভালোবাসাটাকে তে অনেক ভয় পেত। আর তেও জানতো যে জাঙ্কুক আসলেই একটা ডেভিল, ভয়ঙ্কর মানুষ। এভাবেই সময় যাচ্ছিল, দিনের পর দিন তেকে এগুলো সহ্য করে যেতে হচ্ছিল। তে কোনো কিছুই বলতে পারছিল না। হঠাৎ করে একদিন জাঙ্কুকের বাসায়, স্যার স্যার স্যার, আসলে আমি একজন টেইলর, আমি আসছি ভাবির ব্লাউজ নিয়ে, বুঝছেন? অনেকগুলো ব্লাউজ সেলাই করতে দিয়েছিল তো। ব্লাউজ? দেখি কি ব্লাউজ সেলাই করেছেন। এই তো স্যার, শুনেন, ওই যে লাল ব্লাউজটা আছে না, ভাবিকে বলবেন ওটার আমি গলা বড় দিয়েছি, কারণ ভাবি তো ফর্সা মানুষ, গলা বড় দিলে দারুণ লাগবে। আর যদি খোপা করে, উফ, পিঠটা পুরো একটা নায়িকার মতো লাগবে, বুঝছেন? আপনি অনেক লাকি যে আপনি নায়িকার মতো একটা বউ পাইছেন। ভাবির মতো বউ পাওয়া ভাগ্যের বিষয়। সবাই তো আশা করে যে সবার বউ যেন ওনার মতোই হয়। এত হট, এত সুন্দরী। এই কথা শোনার সাথে সাথে জাঙ্কুক যেন প্রচুর ক্ষিপ্ত হয়ে গেল, আর ঠিক তাই করলো যেটা সবসময়ই করে। আর তখনই হঠাৎ তে এসে, আর কত আর কত মানুষকে মারবা তুমি? তোমার যদি এগুলোতে এতই প্রবলেম হয় তাহলে এগুলো কেন করতে দাও আমাকে? আমার পোশাক তুমি তৈরি করতে পারো না? ঘরে তো বন্দি করে রাখছো, আর কত কিছু করবা তুমি? চুপ, একদম চুপ, একটা কথা বলবা না। একজন দর্জি তোমার পিঠ নিয়ে মন্তব্য করে আর আমি এটা মেনে নিব? শোনো যান, একটা কথা শোনো, তুমি শুধু আমার। এই কথাটা কেন বুঝো না? আমার মানে শুধুই আমার, এ টু জেড, ভিতরে বাহিরে, তোমার সব কিছুর মধ্যে শুধু জাঙ্কুকের অধিকার। তো তোমার আপনারই তো অধিকার, সেটা তো আমিও জানি, কিন্তু এটার জন্য একটু কুরুক্ষেত্র করার কি দরকার? আমি এভাবে বেঁচে থাকতে পারবো না, আমি এই জীবন থেকে চলে যাব, আপনার সংসার থেকে আমি চলে যাব, কোথাও যেতে পারবো না। তুমি কোথাও যেতে পারবা না, বুঝছো? আর ধমক দিয়ে কোনো লাভ নেই, আপনি ধমক দিয়ে আমাকে আটকাতে পারবেন না। অনেক হয়েছে, অনেক সহ্য করছি। আপনার যদি এতে আমাকে আটকাতে ইচ্ছা করে, আপনি আমাকে খুন করে লাশ রেখে দেন, প্রয়োজনে তাই করব। প্রয়োজনে খুন করে তোমার লাশ আমি সাজিয়ে রাখবো, তারপরেও তোমার দেখে আমি অন্য কারো চোখ পড়তে দেবো না। সবাই কেন ভুলে যায় তুমি ডেভিলের, শুধু ডেভিলের? সবাই ভুলে না, আপনি ভুলে যান। আর আপনি সত্যি ডেভিলের মতো আচরণ করেন আমার সাথে, আমি এখানে থাকবো না। আপনি আমাকে পারলে গলা টিপে খুন করে ফেলেন, বুঝছেন? গলা টিপে খুন করব, এত মরার শখ তোমার? শোনো, যদি তুমি ছেড়ে যাওয়ার কথা আরেকবার বলো, আমি গলা টিপে খুন করে ফেলবো তোমাকে, বুঝছো? হ্যাঁ, খুন করেন, থেমে গেলেন কেন? গলা টিপে মেরে ফেলেন আমাকে, এরকম জীবনের থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। আমি কেন আপনার লাইফে জড়ালাম? দেখো তে, একদম কাঁদবা না, আমার কিন্তু তোমার চোখের পানিতে মন গলবে না। আমি তোমাকে বলছি, তুমি আমার মানে আমার। তুমি যদি যাও, আমি সত্যি তোমাকে খুন করে ফেলবো তে, আমি সত্যি খুন করে ফেলবো, তাই করেন। আমি চলে যাচ্ছি, আপনি আমাকে খুন করে ফেলেন তে, প্লিজ থাকো না, থাকো না তে। দেখো আমি টেবিল হয়ে যাই, আমি তো তোমাকে ভালোবাসি, থেকে যাও না। এটা বলার সাথে সাথে কেন যেন তে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। জাঙ্কুক কিছুতেই বুঝতে পারছে না কি এমন হলো, তে হঠাৎ কেন অজ্ঞান হয়ে গেল। তে, ওঠো না, তে ওঠো, কি হয়েছে তোমার? ওঠো প্লিজ, ওঠো, কি হয়েছে তে? ওঠো না। অনেকক্ষণ পরে ডক্টর দেখে যাওয়ার পর জাঙ্কুক তে পাশে বসে অপেক্ষা করছিল। জাঙ্কুক, জাঙ্কুক, তুমি ঠিক আছো? কি হয়েছিল তোমার, তোমার কি হয়েছিল? তুই কেন এভাবে, এই এই খবরটা কেন আমাকে বলো নাই? খবর কোন খবর বলি নাই আমি, আর আপনাকে এত শান্ত দেখাচ্ছে কেন? এত শান্ত কারণ, কারণ আমি এখন শুধু তোমার হাজবেন্ড না, আমাদের সন্তান আসবে, তাই আমরা আমরা প্যারেন্টস হব, মানে আমি প্রেগনেন্ট।
আচরণ করবো না। ডক্টর বলছে তোমাকে কোনো রকম কোনো টেনশনে রাখা যাবে না। আই এম সো সরি তে, সত্যি আপনি বদলা যাচ্ছেন আমাদের সন্তানের জন্য, সত্যি আপনি সত্যি আর আগের মতো করবেন না। করবো না, সত্যি করবো না, সত্যি। কি ভাবছেন, বদলে গেছি আমি? একদমই না, ডক্টরদের পেটে হাত দিয়েছে না, এবার ডক্টরের পালা। মানে জাঙ্কু কি বদলায় নাই, এবার কি ডক্টরকে ধরে পিটাবে? আল্লাহ জানে, এই চ্যানেলে রেগুলার হতে যাচ্ছি গাইস।